ওনারা জিতে নিয়েছে আজকে স্মার্টফোন ভাই এই যে স্মার্টফোন থ্যাংক ইউ ভাই ও মাই গড থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ কেমন লাগছে অনেক অনেক ভালো কিন্তু আমার একটু খারাপ লাগছে যদি ফোনটা আমি পাইতাম তো সেই ক্ষেত্রে আমার অনেক ভালো লাগতো তাই না জি আমি বিক্রি করে দেই 10000 টাকা দাও ভাই ঠিক আছে করতে পারি না এরকম একটা ফোন আমি পাবো তো আপনাদের ধন্যবাদ দর্শক চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে এক প্রশ্নের উত্তর দিতে পারলে আজকে আমাদের সাথে দুজন মানুষ আছে তারা পেয়ে যাবে একটি স্মার্টফোন স্মার্টফোনটা নিয়ে আসছি সকাল থেকে খুঁজছি একজন প্রতিযোগীকে যে হচ্ছে আমাদের স্মার্টফোনটা নিবে কিন্তু আমি কাউকে এখন পর্যন্ত খুঁজে পাইনি দেখি তারা উত্তরটা দিতে পারি কিনা এমন একটা প্রশ্ন করবো কঠিন প্রশ্ন বলা যায় যেহেতু একটা এত দামি স্মার্টফোন দিব অবশ্যই কঠিন প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে দিয়ে দিব তাদেরকে আর যদি না দিতে পারে এই স্মার্টফোনটা কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ভিডিওটি দেখছেন কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও পেয়ে যেতে পারেন একটি স্মার্টফোন অথবা নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার আপনাদের সাথে একটা কুইজ খেলতে চাই আপনারা শুনেছেন এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারলে কিন্তু আপনারা স্মার্টফোনটা পেয়ে যাবেন সো ভেবেচিন্তে উত্তর দিবেন ঠিক আছে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে কোন ডিম খাওয়া যায় না এবং এই ডিম পৃথিবীতেই নেই এরকম কোন কিছু আছে নাকি পৃথিবীতে যে এরকম কোন ডিম নেই কিন্তু খাওয়া যায় না খাওয়া যায় না তো এমন একটা ডিম আছে যে ডিমটা খাওয়া যায় না পৃথিবীতে নেই এবং কেউ চোখেও দেখে না চোখে দেখে না খাওয়া যায় না এরকম ডিম আছে পৃথিবীতে অনেক কিন্তু চোখে দেখা যায় না এরকম তো ডিম কোথাও নাই আদব প্রশ্ন করেন না আপনি বলছেন প্রশ্ন ভাইয়া জি কি এমন প্রশ্ন যে ডিম খাওয়া যায় না দেখা যায় না হ্যাঁ এমন ডিম আছে দর্শক আমি বলেছি কোন ডিম খাওয়া যায় না চোখে দেখা যায় না এমন কি সেই ডিম পৃথিবীতেও নেই তো ওনারা হচ্ছে বলছে এমন কোনো ডিম নাকি পৃথিবীতে নেই খাওয়া যায় না খাওয়া যায় না এরকম অনেক ডিম আছে যেমন সাপের ডিম তারপর আপনার কি বলে আরো অনেক ডিম আছে পৃথিবীতে ঠিক আছে এরকম তো কোনো ডিম নাই যে দেখা যায় না ঠিক আছে ডিম আছে কিন্তু দর্শক আপনারা যারা দেখছেন দর্শক আপনারা যারা দেখছেন কমেন্টস বক্সে গিয়ে উত্তরটা লিখে দিন যারা জানেন কোন ডিম খাওয়া যায় না চোখে দেখা যায় না ছোঁয়া যায় না এমন কি পৃথিবীতেই নেই আপনারা যারা উত্তরটা জানেন কমেন্টস বক্সে লিখে দিন আর জিতে নিন নগদ পঞ্চাশ হাজার টাকা অথবা একটা স্মার্টফোন আপু আপনি কি একটু ট্রাই করবেন জি টাইম কত মিনিট টাইম দিয়েছেন তিন মিনিট টাইম আমাদের আহ আচ্ছা ঠিক পৃথিবীতেই নাই তাহলে কি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে না না আছে মানে নাই তাহলে অন্য কোনো ডিমটা এমন একটা ডিম যেটা নাম হচ্ছে মানুষের মুখে মুখে থাকে কিন্তু এই ডিমটা কেউ চোখে দেখতে পারে না কেউ সেই ডিমটা খেতেও পারে না সেই ডিমটাকে ছোঁয়াও যায় না সেটাকে দেখাও যায় না কোনো কিছু করে কিন্তু একটা প্রাণহীর ডিম আছে আসলে আপনি বাসা থেকে বের হয়েছেন আমাদের পুরস্কার দেবেন না এই জন্য আপনি আসলে ফাইজলেমি করতেছেন এরকম কোন ডিম পৃথিবীতে নাই যে আমরা বলি বা চিনি পৃথিবীতে নাই ঠিক আছে আমি কিন্তু জানি আমি কিন্তু জানি সেই ডিম আছে আপু বলেন আপু ট্রাই করেন করছি আপনি আসলে পুরস্কার দিবেন না উনি আসলে দুষ্টামি করতেছে উনি পুরস্কার দিবে না শেষে বলবে পারেন নাই আপনারা পান পাবেন না পুরস্কার না ভাই আমি দুষ্টামি করছি না আমি সিরিয়াসলি বলছি এমন ডিম আছে আচ্ছা আমি আপনাদের একটা হিন্টস দেই সেই ডিমটা আসলে মানুষের মুখে মুখে শুধু শোনা যায় সেই ডিমটা আসলে চোখে দেখা যায় না মানুষের মুখে মুখে শোনা যায় আপনি একটু ট্রাই করেন মানুষের মুখে মুখে শোনা যায় সেই ডিমের নাম এবং সেই প্রাণীও জানে না সে যে ডিম পারে কিন্তু মানুষ বলে কথা ভাইয়া একটা ডিম আছে যে ডিম কেউ দেখতে পায় না খাইতে পারে না মানে প্রাণীও জানে মুখে মুখে থাকে তাহলে গোরার ডিম ভাইয়া কারণ মানুষ আ ঘোড়ার কথা বলে যে ঘোড়ার ডিম আরে ঘোড়ার ডিমের মাতা ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আসলে তো ঘোড়ার ডিম সবাই বলে কিন্তু ঘোড়ার ডিমতে আসলে নাই আমরা দেখতেও পাই না বা ঘোড়া ডিমও পারে না আপুর কাছে কি মনে হচ্ছে ঘোড়ার ডিম কি ওনার অ্যানসারটা কি মনে হচ্ছে রাইট মনে হচ্ছে নাকি হ্যাঁ জি দর্শক ভাই কিন্তু অলরেডি বলে দিয়েছে ঘোড়ার ডিম আমি হিন্টস দিতে গিয়ে একদম সহজ করে দিয়েছি যাই হোক ওনারা জিতে নিয়েছে আজকে স্মার্টফোন ভাই এই যে স্মার্টফোন থ্যাংক ইউ ভাই ও মাই গড থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ কেমন লাগছে অনেক অনেক ভালো কিন্তু আমার একটু খারাপ লাগছে যদি ফোনটা আমি পাইতাম তো সেই ক্ষেত্রে আমার অনেক ভালো লাগতো তাই না জি আমি বিক্রি করে দেই 10000 টাকা দাও ভাই ঠিক আছে করতে পারি না এরকম একটা ফোন আমি পাবো তো আপনাদের ধন্যবাদ ঠিক আছে আপনাদের চ্যানেলের নাম কি ভাইয়া আমাদের পেজ আর কে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফলো করে দিব ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া একটি স্মার্টফোন স্মার্টফোন চোখের ছানি অপারেশনে বিশাল মূল্য ছাড় আপনি কি চোখের ছানি রোগে ভুগছেন আপনি কি দূরে ঝাপসা দেখেন এখন মাত্র চার টাকায় লেন্স সহ ছানি অপারেশন করা হয় বিস্তারিত জানতে এখনই কল করুন